2024-এর ফ্লুসিতে ইতালির স্পন্সর ডোমেস্টিক এবং কৃষি ভিসায় বাংলাদেশিদের জন্য মোট কত কোটা রয়েছে? দ্যাট মিন্স 2024 সালে বাংলাদেশ থেকে ইতালিতে মোট কত লোক আনা হবে? আজকের ভিডিওতে সেটাই জানানোর চেষ্টা করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শফিকুল ইসলাম বলছি ইতালির আনকোনা থেকে। আশা করছি সবাই ভালো আছেন। সম্প্রতি ইতালিতে 2024-এর ফ্লুসির কোটা বণ্টন করা হয়েছে। 2024-এর ফ্লুসিতে কোটা ছিল মোট 151,000, নন সিজনাল বা স্পন্সরে ছিল 61,950 এবং সিজনাল বা কৃষিতে ছিল 89,050টি। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জন্য কত কোটা রয়েছে? যেহেতু এখানে একটা ব্যাপার আমরা লক্ষ্য করেছি যে ইন্ডিয়ার জন্য বেশ ভালো কোটা দিয়েছে এবং টিউনিশিয়ার জন্য কোটা আছে স্পেশাল, সেক্ষেত্রে বাংলাদেশের কত কোটা? আচ্ছা, আমরা যদি একটু দেখি যে এই কোটাগুলো কীভাবে ভাগ করা হয়েছে, যদি আমরা এটা একটু বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো, দেখতে পারবো যে বাংলাদেশিদের জন্য আসলে স্পেসিফিক্যালি কত কোটা আছে। প্রথমে আসেন নন সিজনাল ভিসা বা ইতালির স্পন্সর এবং ডোমেস্টিক ভিসা, যে ভিসায় কোটা আছে টোটাল 61,950। 25,000 কোটা দেওয়া হয়েছে আপনার মোট 35টি দেশের জন্য। ইতালির স্পন্সর ভিসার কথা বলতেছি, 35টি দেশের জন্য যারা 18 তারিখে আবেদন করেছিলেন, এর মধ্যে বাংলাদেশ রয়েছে। তারপর আছে 90টি কোটা দেওয়া হয়েছে ভেনেজুয়েলায় বসবাসকারী ইতালিয়ান অরিজিন ধারীদের জন্য, যারা ভেনেজুয়েলায় বসবাস করেন বাট তাদের পূর্বপুরুষরা ইতালিয়ান ছিল, ঠিক আছে। 180টি কোটা দেওয়া হয়েছে রিফিউজি এবং স্টেটলেস পিপুলের জন্য। 9,500টি কোটা ডোমেস্টিক ভিসার জন্য। 4,000টি কোটা দেওয়া হয়েছে তিউনিশিয়ার জন্য। 6,000টি কোটা দেওয়া হয়েছে ইন্ডিয়ার জন্য। এই যে 4,000 কোটা এবং 6,000 কোটা দেওয়া হয়েছে ইন্ডিয়া এবং তিউনিশিয়ার জন্য, কেন দেওয়া হয়েছে আমরা কিন্তু শুরুতে দেখি নাই এই কোটাটা, যখন প্রথমে এই কোটাগুলো বণ্টন করা হয়েছিল, শহরভিত্তিক না, এমনি বণ্টন করা হয়েছিল। তখন সেখানে একটা কোটা ছিল 20,000 কোটা, নন সিজনাল ক্যাটাগরিতে 20,000 কোটা ছিল, যেখানে লেখা ছিল ইন ফিউচারে যাদের সঙ্গে ইতালির অভিবাসন সংক্রান্ত চুক্তি হবে তাদের জন্য এই কোটা। তো সেখান থেকে হচ্ছে এই কোটাটা আসছে, ঠিক আছে। তারপর আসেন হচ্ছে 4,150টি কোটা দেওয়া হয়েছে কনভার্সনের জন্য, যারা অলরেডি ইতালি আছেন, কৃষি ভিসায় এসেছিলেন এবং তাদের যে রেসিডেন্স পারমিট বা পারমিসিডি সৌজন্য সেটাকে কনভার্ট করবেন, করার উপযুক্ত হয়েছেন তাদের জন্য এই 4,150টি কোটা। এই কোটার অধীনে তারা তাদের সিজনাল থেকে নন সিজনালে যেতে পারবেন আর কি। সো এই হচ্ছে অ্যারাউন্ড 50,000 কোটা ভাগ করা হয়েছে, কিন্তু কোটা আছে 61,950, মানে বাকি যে কোটাগুলো আছে ওইগুলো তারা হাতে রেখে দিয়েছে, পরবর্তীতে তারা বণ্টন করবে। এখন আসেন কৃষি ভিসা বা সিজনাল ভিসা। প্রথমে 23,000 কোটা দেওয়া হয়েছে নর্মাল মালিকদের জন্য, যারা ডিরেক্ট মালিক ধরে আবেদন করবেন তাদের জন্য 23,000 কোটা ইতালির কৃষি এবং ট্যুরিজম সেক্টরে। তারপর আসেন 50টি কোটা দেওয়া হয়েছে রিফিউজি এবং স্টেটলেস পিপুলের জন্য। 1,000টি কোটা দেওয়া হয়েছে মাল্টি ইয়ার সিজনাল ভিসা, দ্যাট মিন্স যারা লাস্ট 5 ইয়ার্সের মধ্যে ইতালিতে সিজনাল ভিসা এসেছিলেন, আবার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে চলে গেছেন, তাদের মালিকরা চাইলে তাদের জন্য এই মাল্টি ইয়ার সিজনাল ভিসার আবেদন করতে পারবেন এই কোটার অধীনে। 1,000টি কোটা দেওয়া হয়েছে। তারপর 30,000 কোটা দেওয়া হয়েছে কৃষি মালিকদের সংগঠন, যেমন কলদিরেতি, চিয়া, এদের জন্য 30,000 কোটা, যারা কৃষি মালিকদের সংগঠনের মাধ্যমে আবেদন করেছেন তাদের জন্য এই কোটা। তারপর আসেন 5,760 কোটা দেওয়া হয়েছে ট্যুরিজম সেক্টরের মালিকদের সংগঠনের জন্য। এই টোটাল অ্যারাউন্ড 65,000 থেকে 66,000 কোটা দেওয়া হয়েছে। তার মানে বাদবাকি যে কোটা আছে সেই কোটাগুলো রাখা হয়েছে, হাতে রেখে দিয়েছে, পরবর্তীতে এগুলো বণ্টন করা হবে। সো এই হচ্ছে টোটাল কোটা বণ্টন করা হয়েছে 151,000-এর মধ্যে, বেশ ভালো কোটাই কিন্তু তারা হাতে রেখে দিয়েছে। এখন এখানে একটা আমরা ব্যাপার দেখি যে সিজনাল ভিসায় যে কোটা আছে এখানে বাংলাদেশের নাম কিন্তু স্পেশালি স্পেসিফিক্যালি উল্লেখ করা নাই, যেরকমটা আপনার ইন্ডিয়া এবং তিউনিশিয়ার নাম আমরা পেয়েছি। তার মানে কি বাংলাদেশিদের জন্য কোনো কোটা কি নাই? হ্যাঁ, বাংলাদেশিদের জন্য স্পেশাল কোনো কোটা নাই, তবে এমনি কোটা আছে, যেহেতু এই যে সিজনাল ভিসা বা কৃষি ভিসায় 23,000 বলেন, তারপরে যে 30,000 বলেন, 5,700 বলেন, এই কোটা কিন্তু বাংলাদেশের রয়েছে আর কি, মানে বাংলাদেশ এই কোটার মধ্যে রয়েছে। এবং নন সিজনাল ভিসায় 25,000 যেটা বললাম, 25,000 কোটা রয়েছে মোট 35টি দেশের জন্য, ওর মধ্যে কিন্তু বাংলাদেশ রয়েছে। হ্যাঁ, এইভাবে হচ্ছে বাংলাদেশ রয়েছে, বাংলাদেশের জন্য স্পেশাল কোনো কোটা নাই, যেরকমটা আপনার ইন্ডিয়ার জন্য রয়েছে 10,000 কোটা। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন
অনেকেই আপনারা এই ধরনের প্রশ্ন করতেছিলেন যে বাংলাদেশের জন্য আসলে কত কোটা রয়েছে তাহলে স্পন্সর, ডোমেস্টিক এবং কৃষি ভিসায়। ওকে, সো এই এতটুকুই বলা ছিল আজকের ভিডিওতে। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।